আমাকে একজন টিফিন বক্স করে মিষ্টির প্রিপারেশন পাঠিয়েছিল, তো সেটা অনেক আগের ঘটনা, মানে তখন বাংলাদেশ থেকে, মানে সেই এসেছিল, নিয়ে এসেছিল তখন আমাকে। মানে খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বিভিন্ন ইসলামিক কান্ট্রি ঘুরে বেড়াচ্ছেন, তো এখন তিনি বাংলাদেশে এসেছেন এবং মানে তিনি হচ্ছে ইন ফিউচার হয়তো এরপরে ইন্ডিয়াতেও আসতে পারেন, তো সবকিছু আপনাদের কমেন্টস পরে আমরা জানতে পেরেছি। তো যাই হোক, তো তার যে ভিডিওটা আমরা রাফসানের সাথে করেছিলাম, যেখানে হচ্ছে তিনি আই থিঙ্ক বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছিলেন, একজনের বাড়ি ইনভাইটেড হিসেবে গেছিলেন, ওখানে অনেক খাওয়া দাওয়া করেছেন, কাঁকড়া ট্রাই করেছেন ইত্যাদি ইত্যাদি, কক্সবাজার রিলেটেড ছিল ব্যাপারটা, মানে চট্টগ্রাম কক্সবাজার এক্স্যাক্টলি। তো সেই ভিডিওটা আমরা দেখেছিলাম, আমাদের ভীষণ ভালো লেগেছিল, প্লাস আপনারাও সেখানে খুব পজিটিভ রেসপন্স করেছেন, তো তাই আমাদের মনে হলো যে তার বাংলাদেশ এক্সপ্লোরের যে কটা ভিডিও তার মধ্যে আরো একটা দুটো আনা যেতেই পারে। তো সেখান থেকে আমরা আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, যার টাইটেল হচ্ছে আই বিকাম আ শেফ অফ মাওয়া ইন হাইওয়ে ইলিশ মাছ, এবং চ্যানেল নাম হচ্ছে আগে বলেছি দাউদ কিং। তো মাওয়া ইলিশ নিয়ে আমরা আবার সেই মাওয়া ইলিশ এক্স্যাক্টলি, মাওয়া ইলিশ নিয়ে আমরা প্রচুর 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 ভিডিও করেছি, আমরা লোভে লোভাক্রান্ত, লোভে লোভী হয়ে গেছি এরকম একটা ব্যাপার। তো ইভেন আমরা রিসেন্টলিও মাওয়া ইলিশ নিয়ে ভিডিও করেছি, তো আজকে আমরা এগেন মাওয়া ইলিশ নিয়ে চলে এসেছি, কারণ ইলিশ মাছ রয়েছে বলে কথা, তো দেখতে বারবার হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার ভিডিওটা চটপট দেখে নিই আমরা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনার আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনার আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। আমি বাংলাদেশ বাবুর্চি, আমি মনে করি খাবারটা খুব সুস্বাদু, সবাই একসাথে মজা করে খাবো। আসসালামু আলাইকুম, সো উই উইল গো মাওয়া এন্ড আই উইল ট্রাই কিলশা ফিশ, দ্য মোস্ট ফেমাস ফিশ ফুড ইন বাংলাদেশ, আই রিয়েলি ওয়ান্ট টু ট্রাই বিকজ আই রিয়েলি লাভ ফিশ, সো লেটস গো, লেটস চেক, লেটস গো, চলো চলো। ওয়াও, ফাইনালি আই আরাইভড এন্ড দিস প্লেস ইজ ফুল উইথ স্মেল অফ ফিশ, ইট ইজ মানে বাংলাদেশের রাফসান কোথাও গিয়ে ওর গাইড হয়েছে। How do you feel? It's very interesting. Very interesting? Wow. It's very similar with the Doryang Jinsusan Shisan in Korea, because they sell the fish in live. It's very similar system. Good. Very good. Wow. So, dekhei jacche amra roj roj. Apnara keu invitation din na ekhane niye jawar. Amra tole mane chole jai. Invitation onekei dai, amrai jai na. Amrai choto lok. Daitto ta din na niye jawar. আমি তখন বাদ, হ্যাঁ না না সেটাই হচ্ছে, তুই বলেছিলিস যে বাড়িতে সমস্যা আছে, তার মানে ও আর ও চলে যাবে, এটা কি তো বলতে কি এগুলো, আর ইউ রেডি টু কুক? I'm so ready. I'm so into it. The sous chef, huh? Exactly. I'm so excited. So the master chef?
জানিস আমার ভাই বললো নাকি কলকাতাতেও কিছু কিছু রেস্টুরেন্টে এরকম ভর্তা পাওয়া যায়, বাট বাংলাদেশের টা বেশি সুন্দর হবে, ওটা অথেন্টিক একদম। আমাদের এখানে আবার ইলিশ মাছে অনিয়নটা দেয় না। আমি বাংলাদেশ বাবুর্চি, আমি মনে করি খাবারটা খুব সুস্বাদু, সবাই এর সাথে মজা করে খাবো। কাঠি ভাজা আছে, খেতে মজা আছে, ওইরকম লাগে মনে পড়লো আমার। আজকে আমি আস্তে আস্তে দেখলাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এইটা তো পাবো না এখানে, খোসাটা খেলো না। It's really tasty. You're going to get addicted to it. Really? Yeah. In a bowl. Wow. Egg is full. So full. What are you doing? I'm sorry. What are you doing? It's good. It's good. It's good. It's good. It's good. This one? Yes, this is a this one. The pasta sauce with this fish. নিজেকে রেজিস্ট করা খুব কঠিন এইসব দেখার পরে। আমরা এইসবই দেখি। গুনা ইজ দ্য গ্রেভি। ইউ ওয়ান্ট সাম? বুনা জিনিসটা আই থিঙ্ক একটা ঝুড়ো ঝুড়ো হয় জিনিসটা, মানে mix, now take some chingri, take the mixed rice and now put it in your mouth. হাতে করেই খাচ্ছে, এইসব হাতে ছাড়া পারবেও না খেতে। In Korea you guys eat sticky rice? No. Oh yes, sticky rice. Which one are you liking the most? I think for me Bim baja. Onek moja sobtheke amazing. Okay. And this fish is good and I also like the sauce and the mix. Shorshe bhapa ta khawa uchit chilo. No, mix it and smell it. It's so good. The fragrance from the lemons. Oh, lento. অনেক সুস্বাদু সাবে সুস্বাদু রিয়েলি ওয়াও সো গুড ইট ওয়ার্থ ইট টু কাম হিয়ার ওয়ার্থ দ্য 2 আওয়ার ড্রাইভ 2 আওয়ার ড্রাইভ 2 আওয়ারস ইজ নাথিং 2 আওয়ারস ইয়া ইজ নাথিং ইজ নাথিং আমার বাংলাদেশে খাবার অনেক ভালো লাগছে এবং আমি নিজেও খুব ভালো রান্না করেছি, আমি আসলে বাংলাদেশে বাবুর্চি। ব্যাপারটা কিউট। তো দেখলাম হচ্ছে ভিডিওটা ভীষণ 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 মজার, যেখানে কথা হচ্ছে ইলিশ মাছে সেখানে মজা না হয়ে যায় বা কোথায়। তো আবারও আমার একটা মাওয়া ঘাটের ইলিশ মাছ দেখা আমাদের জন্য সাজা হয়ে দাঁড়ায়।
তো আবার আমরা মাওয়াঘাটের ইলিশ মাছের একটি ভিডিও দেখলাম। তো আমরা আগের ভিডিও অর্থাৎ সায়ন্তর ভিডিও মানে দা কনফিউজ বক্স থেকে যে ভিডিওটা দেখেছিলাম, তো সেখানেও আমরা দেখেছিলাম যে তারা মাওয়াঘাটে যাচ্ছে, নিজেরা হচ্ছে ইলিশ কিনছে, নিজেরাই রান্না করাচ্ছে, মানে ওখানেই মাছ ধোয়া, মাছ ছাড়ানো সমস্ত কিছু হচ্ছে, ইভেন ভাট্টাটাও ওখানে পুরো দেখানো হয়েছিল। ওটা অনেকটা লেন্দি ছিল, তো আরো ডিটেইলে দেখানো হয়েছিল। তো এখানেও আমরা কাইন্ড অফ ওরকমই দেখতে পেলাম যে এখানে তারা আসছে, তারা নিজেরা মাছ চুজ করছে, সেখানে ইভেন নিজেরা কুক করছে। তো এখানেও ভর্তায় সমস্ত কিছু দেখতে পেলাম। এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং যে এখানে হচ্ছে দাউদ কিম যে অ্যাকচুয়ালি জানেই না যে বাঙালির ইলিশ মাছের প্রতি কি ইমোশন রয়েছে বা তার টেস্ট কিরকম। তো সে ফার্স্ট টাইম ট্রাই করছে, তো তার যে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা এবং তার যে মানে খাবার পর যে এক্সপ্রেশন গুলো চেঞ্জেস হচ্ছে, তো সেইগুলো সম্বন্ধে মানে সেগুলো আমরা দেখতে পেলাম। তো যেটা বেশ কিউট ছিল সায়ন্তদার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছিল আমরা এখানেও ইলিশ মাছ দেখি বা আমরা পরিচিত বা টেস্টটা বুঝি, টেস্টটা জানি, বাট এর ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই অন্যরকম বা একদমই নতুন। তো আরো বেশি এক্সাইটিং লাগছিল দেখতে। আর আপনারা কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত জানাননি যে সুদীপ তো আগের দিন একটা প্রশ্ন করেছিল যে কোনোভাবে কি এগুলো পাঠানোর ব্যবস্থা করা যায় আমাদের কাছে, না যায় না জানি আমি। তো যদি কাইন্ডলি কেউ যদি এসে থাকে না, একবার আমাকে একজন টিফিন বক্স করে মিষ্টির প্রিপারেশন পাঠিয়েছিল, তো সেটা অনেক আগের ঘটনা, মানে তখন বাংলাদেশ থেকে, মানে সে এসেছিল, নিয়ে এসেছিল, তখন আমাদের ইউটিউব কেরিয়ার ছিল না। তো যাই হোক, চেপে গেছে, সেইভাবে যদি কিছু পাঠানো যায় সে আমি বলবো। তো সে আর আসবে না মাছ নিয়ে, ভর্তা নিয়ে আসবে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, কেস খেয়ে গেলাম। না আমাদের অনেক রিলেটিভ আছে, যদি আমার খুব ক্লোজ রিলেটিভ নয় বাট কাইন্ড অফ মানে রিলেটিভ তো ডেফিনেটলি তারা, তো তারাও বাংলাদেশে আছে, বাট তারা থোড়ি না আসবে আমাকে ইলিশ মাছ দিতে। সব থেকে ভালো হয় আমরা যদি চলে যাই, এই সমস্ত এক্সপিরিয়েন্স গুলো হয়ে যাবে, রোজ থেকে দুঃখ করতে হবে না। আমার মানে ইলিশ মাছ ভীষণই ভালো লাগে, ভীষণই। তবে আমার কাছে যেখানে মনে হলো এখানে মানে সে মাছ ভাজা ট্রাই করছে, ডিম ট্রাই করছে, ভর্তা ট্রাই করছে, বাট অ্যাকচুয়ালি ইলিশে যেটা সব থেকে ফেমাস ডিশ সেটা হচ্ছে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ যেটা, সেটা এখানে দেখা যায়। তাহলে আরো বুঝছো যে কাঁচা ইলিশের যে কি মজা, তো সেটা কিন্তু বুঝতে পারছো। বাট এখানে একটা লেমন দিয়ে কারি দেখলাম, তো ইলিশের কি লেমন কারি হয় জানি না, বাট আর একটা দেখলাম অনিয়ন দিয়ে, বাট আমরা সেটা অনিয়ন দিয়ে সেভাবে, হ্যাঁ মানে আমাদের এখানে ইলিশ মাছটা পেঁয়াজ রসুন দেওয়া হয় না, পেঁয়াজ রসুনের সাথে বলা হয় যে ইলিশটা ঠিক জানে, এবং আমরাও কাইন্ড অফ ফিল করি না, তবে নয়। আমার মা কিন্তু ইলিশ মাছের যে তেলটা হয় না, আমি বলছি আমার তো জিভে জল, ইলিশ মাছের যে তেল হয়, হ্যাঁ ইলিশ মাছের তেল, ইলিশ মাছের মাথা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজে, খুব ভালো খেতে লাগে। তো আই থিঙ্ক চলে যাবে, কাতলা মাছ বা রুই মাছ বা ওরকমের, না 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 হয় হয় আমার মা করে, খুব ভালো খেতে হয়। তাহলে সেখান থেকে রিলেট করতে পারছি হয়তো ভর্তাটাও ভালোই হবে, আর ডেফিনেটলি ভর্তা তো সবাই বলছে ভালো, ডেফিনেটলি পেঁয়াজ দিয়ে যাবে। তবে আমরা যেটা বলছি ভালো না ফেমাস, হ্যাঁ তবে আমাদের এখানে আরেকটা কনসেপ্ট চলে ইলিশে, যেটা আপনারা বলবেন আপনাদের ওখানে চলে কিনা, সেটা হচ্ছে নোনা ইলিশ। আমরা নুন দিয়ে মাখিয়ে রেখে দিই, পরের দিন সেটা হচ্ছে কাঁচকলা বেগুন এইগুলোর সাথেও কিন্তু ইলিশটা খুব ভালো যায়। বাংলাদেশে আমি একটা দেখেছি ইলিশের শুটকি খুব ফেমাস, হ্যাঁ সেটা আমার আমাদের এখানে নয়। এবার আমি জানি না যে আমাদের নোনা ইলিশটাকে শুটকি বলে কিনা, কারণ শুটকি মাছ মানে শুকনো, এখানে নোনা ইলিশ কিন্তু কি করে শোক আছে, যেহেতু পরের দিন জাস্ট নুন মাখিয়ে রান্না করছিস। আচ্ছা না, নোনা ইলিশ এমনিতেও কিনতে পাওয়া যায়, যেটা সেটা হচ্ছে নুন মাখানো কিন্তু একটু শুকনো শুকনো। না আমরা যেটা নোনা ইলিশ যেটা খাই সেটা হচ্ছে বাবা হয়তো অনেকটা ইলিশ মাছ আনলো, নুন মাখিয়ে রেখে, নুন মাখিয়ে পরের দিন রাখালো, সেটা হচ্ছে মা ওই যেটা বললাম কলা বেগুন দিয়ে ঝোল করে, তো ওটা খুব ভালো লাগে, ওটাও আমার ভালো লাগে। তবে ভাপা ইলিশটা মানে জাস্ট স্বর্গ, মানে ইলিশটাই স্বর্গ, ইলিশের মানে সবকিছুই স্বর্গ। আমি কিভাবে কন্ট্রোল করছি, মানে আমার যদি মুখের ভেতরে ঢুকে দেখতে পারতো বুঝতে পারতো যে মানে যাই হোক আর কি। তো বাট হ্যাঁ আমরা দেখলাম, আবারও ভালো লাগলো, ইলিশ মাছ নিয়ে যত ভিডিও দেখা যায় না কেন ভালোই লাগে ডেফিনেটলি। আর যেহেতু এখানে একজন বিদেশির চোখে, বিদেশির এক্সপিরিয়েন্সে, তো ডেফিনেটলি আরো ভালো লাগলো। সাথে রাফসান থাকায় ব্যাপারটা আরো বেশি জমে গেছে, আর ওর একটা প্রেজেন্টটাই একটা আলাদা ভিডিও সৌন্দর্য এনে দেয়। একদমই তাই, না ডেফিনেটলি ভীষণ ভালো লাগলো ভিডিওটা, এবং আমরাও চাই আপনি মানে দাউদ কিমকে বলছি আপনি অবভিয়াসলি রাফসানও আসতে পারেন, তো আপনি হচ্ছে ইন্ডিয়াতে আসুন। আমাদের ইন্ডিয়াতে 28টা স্টেট, 28 রকমও না 2800 রকম বললেও আমার মনে হয় কম হবে, ভ্যারিয়েশন অফ ফুডস রয়েছে যেগুলো ট্রাই করুন। আর আমাদের বাংলাতে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু অনেক রকম ভ্যারিয়েশন রয়েছে, তো সেগুলো
চেকে দেখার এক্সপিরিয়েন্স করার আমন্ত্রণ আপনাকেও থাকলো আমাদের চ্যানেলের তরফ থেকে। তো আমরা ওয়েট করছি আপনি কবে ইন্ডিয়াতে আসবেন এবং ইন্ডিয়াতে এসে ভিডিও করবেন, তো সেগুলো আমরা উপভোগ করবো। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি খুব ভালো ছিল, আমাদের ভীষণ 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 ভালো লেগেছে। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন জয়েন বাটনে, তো চাইলে আপনারা সেগুলো চেক করতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, তো আপনারা যদি পছন্দ করে থাকেন আমাদেরকে সেখানে আপনারা ফলো করতে পারেন। আর সুদীপ্তার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সুদীপ্তা স্পেকট্রাম, তো আপনারা যদি ওর চ্যানেলগুলো ভিজিট করেন এবং ব্লগগুলো দেখেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। এছাড়াও আমাদের পার্সোনালি যে ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট রয়েছে তা আপনারা সেখানে ফলো করতে পারেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে নাম হচ্ছে বং ভিউজ, তো সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।